আসসালামু আলাইকুম। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। এই লেকচার ভিডিওতে আমরা কথা বলবো টাইপস অফ সিস্টেম রিকোয়ারমেন্টস। তো লাস্ট লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম টাইপস অফ রিকোয়ারমেন্টস। তো রিকোয়ারমেন্ট কী কী টাইপের ছিল? ইউজার রিকোয়ারমেন্ট এবং সিস্টেম রিকোয়ারমেন্ট। তো সেই সিস্টেম রিকোয়ারমেন্টকে আমরা ফার্দার তিন ভাগে ক্লাসিফিকেশন করেছি এই লেকচার ভিডিওতে। তো এই লেকচার ভিডিওতে সিস্টেম রিকোয়ারমেন্টসের সব টাইপ সম্পর্কে আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিও শুরুতে ভিডিওটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সিস্টেম রিকোয়ারমেন্টকে তিন ভাগে ভাগ করা যায়। তো লাস্ট লেকচার ভিডিও যদি আপনি দেখে থাকেন তো সেখানে আমরা সিস্টেম রিকোয়ারমেন্টের মধ্যে দুটি কোশ্চেন তুলেছিলাম। ফার্স্ট অফ অল হচ্ছে হোয়াট এবং সেকেন্ড হচ্ছে হাউ। তো হোয়াট কী আমরা ইমপ্লিমেন্ট করব সেটাই হচ্ছে আমাদের ফাংশনাল রিকোয়ারমেন্টস, এবং হাউ কীভাবে করব সেটি হচ্ছে আমাদের নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। তো ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে বলা হচ্ছে দিজ আর দ্য স্টেটমেন্টস অফ সার্ভিসেস অফ দ্য সিস্টেম শুড প্রোভাইড। তো এইটা বোঝার জন্য সে হচ্ছে আপনি একটি এটিএম মেশিনের সাথে তুলনা করতে পারেন। তো আপনি সে হচ্ছে আমাদের যে ক্লায়েন্ট রয়েছে সে বলছে সে একটা এটিএম মেশিনের একটা সফটওয়্যার আমাদেরকে প্রোভাইড করতে, যেখানে হচ্ছে আমাদের ব্যালেন্স চেকের একটা অপশন থাকবে, সেকেন্ড হচ্ছে মানি উইথড্রয়াল একটা অপশন থাকবে, দেন হচ্ছে মানি ট্রান্সফারের একটা অপশন থাকবে। তো কী কী থাকবে সেটি হচ্ছে আমাদের ফাংশনাল রিকোয়ারমেন্ট। তো এখানে কী কী থাকবে, আমাদের তিনটা ফিচার থাকতে হবে, মানি উইথড্রয়াল, সেন্ড মানি, ব্যালেন্স চেক। দেন হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস, এখানে হচ্ছে হাউ আছে, মানে আমরা কীভাবে কাজটা করব। তো নন ফাংশনালের মধ্যে আমরা সে হচ্ছে এখানে এই ফ্যাক্টটা বোঝার জন্য মনে করছি আপনি হচ্ছে ব্যাংকে গিয়েছেন, এটিএম বুথে গিয়েছেন, টাকা তুলবেন, টাকা উত্তোলন করবেন। তো এখন আপনি পাসওয়ার্ড টাসওয়ার্ড সব ঠিকঠাক মতো দিলেন, দেওয়ার পরে ক্লিক করলেন মানি উইথড্র করার জন্য, বাট সিস্টেমের মধ্যে ফল্ট রয়েছে বা সিস্টেমের ঝামেলার জন্য কনস্ট্রেন্টের জন্য হচ্ছে টাকাটা 10 থেকে 15 মিনিট পরে বের হলো। তার মানে কি, এখানে একটা টাইমিং কনস্ট্রেন্ট চলে আসছে যে এখন আমাদের সিস্টেমটা কী করবে, আমরা ইনপুট দিব সাথে সাথে কিন্তু আউটপুটটা আসতে হবে। এখন 10-15 মিনিট ধরে আপনি টাকার জন্য ওয়েট করছেন, তো এটা একটা কি কনস্ট্রেন্ট চলে আসবে, টাইমিং কনস্ট্রেন্ট চলে আসবে। তো এখানে হচ্ছে আমরা সেই কনস্ট্রেন্টটা কীভাবে সলভ করবো বা টাইমিংয়ের এই ব্যাপারটা আমরা কীভাবে সলভ করবো সেই সকল, মানে কীভাবে, হাউ টু বি ইমপ্লিমেন্ট, হাউ টু ইমপ্লিমেন্ট সব কিছু, হাউ যতটুকু রয়েছে হাউ এর সব কিছু হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে আলোচনা করা হয়। তো দিজ আর কনস্ট্রেন্টস অন দ্য সার্ভিসেস অর ফাংশনস অফার্ড বাই দ্য সিস্টেম, দে ইনক্লুড টাইমিং কনস্টেন্ট। আশা করছি টাইমিং কনস্টেন্টের সব ব্যাপার আপনার ক্লিয়ার হয়ে গিয়েছে। কনস্টেন্টস অন দ্য ডেভেলপমেন্ট প্রসেস অ্যান্ড স্ট্যান্ডার্ডস। তো আমাদের থার্ড ক্লাসিফিকেশন হচ্ছে ডোমেন রিকোয়ারমেন্টস। তো এইটা বোঝার জন্য সে আপনি একটি দোকানে গিয়েছেন বাইক কেনার জন্য, আপনার মেইন টার্গেট আপনি বাইক কিনবেন, বাট দোকানদার আপনাকে গাড়ি দেখাচ্ছে। এখন আপনি কীভাবে বুঝবেন যে আপনাকে দোকানদার বাইক না দেখিয়ে গাড়ি দেখাচ্ছে? এখন বাইকের আপনি বুঝতেছেন কীভাবে, বাইকের দুটি টায়ার থাকে, একটি হেডলাইট থাকে, একটি হ্যান্ডেল থাকে, বাট আমাদের যে গাড়ি রয়েছে তার কি 4টি টায়ার রয়েছে, 2টি হেডলাইট রয়েছে এবং বসার জন্য সিট রয়েছে। তো আপনি এই যে এইসব ক্যারেক্টারিস্টিক্সের উপর ভিত্তি করে বলতে পারছেন যে দোকানদার আপনাকে বাইক না দেখিয়ে গাড়ি দেখাচ্ছে। তো সেম হচ্ছে সেই কাহিনী যে একটি সফটওয়্যারের কী কী ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেটা দেখে আমরা বলতে পারি যে তার ডোমেইনটা কী। সে আপনাকে একটি সফটওয়্যার ডেভেলপ করতে বলা হলো যেখানে হচ্ছে অ্যাটেন্ডেন্সের প্ল্যান থাকবে, লেসন প্ল্যান থাকবে এবং সেই লেসন প্ল্যানের উপরে কুইজ প্রোগ্রাম থাকবে। তো এই সকল টাইপ মিলে আপনি যে সফটওয়্যারটা ডেভেলপ করেন তার ডোমেনটা কী টাইপের হবে, এডুকেশনাল টাইপের হবে। তো এই হচ্ছে ডোমেন রিকোয়ারমেন্টস। তো ডোমেন রিকোয়ারমেন্টস কী নিয়ে কথা বলে, দিজ আর রিকোয়ারমেন্টস দ্যাট কাম ফ্রম দ্য অ্যাপ্লিকেশন ডোমেন অফ দ্য সিস্টেম অ্যান্ড দ্যাট রিফ্লেক্ট ক্যারেক্টারিস্টিক্স। ডোমেন রিকোয়ারমেন্ট রিফ্লেক্টস ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড কনস্ট্রেন্টস অফ দ্যাট ডোমেন। তো এই হচ্ছে আজকের লেকচার ভিডিও যেখানে আমরা কথা বললাম সিস্টেম রিকোয়ারমেন্টস নিয়ে। আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। যদি আজকের লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই এবং অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন, আমাদের চ্যানেল যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি। আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনকে আপনি প্রেস করে দিতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।